আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে আমি একটা গল্প নিয়ে আসছি। আমার স্কুল লাইফে আমার বান্ধবীর যখন ইচ্ছা হয় সেই একটা গল্প নিয়ে আসছি, মানে সেই রকমের। তো আশা করি আমার গল্পটা তোমরা ধৈর্য সহকারে শুনবে, আর যদি কোনো ভুল হয় তাহলে ছোট বোন হিসাবে ক্ষমার চোখে দেখবে। আসলে আমরা যখন স্কুলে পড়ি, তখন আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার বয়স 12 বছর। এভাবে ক্লাস 10-এ যখন আসি, 10-ও শেষ করার পরে যখন কলেজে মানে পাড়া দিলাম, আমার একটা বান্ধবী ছিল, আমরা একসাথে পড়াশোনা করছি, তো ও আমার চাইতে বয়সে অনেকটাই বড়। আমরা একসাথে আসা যাওয়া করতাম। তো আমার ইচ্ছা ছিল যে আমি ডাক্তারি পড়বো, আমার ডাক্তারি পড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু মানে ভাগ্যে ছিল না, হয়তো একটু সমস্যার কারণে আমার বিয়ে হয়ে যায়, পরে আর হয় না। যাই হোক, আমি আমার বিষয় বাদ দিয়ে আমার বান্ধবীর যে এইচ হয় এই বিষয়ে আপনার সাথে কথা বলবো সবার সাথে। আমাদের স্কুলে যখন হঠাৎ ক্লাস করতেছি সমাজে, মানে সমাজ ক্লাস চলতেছে, তখন হঠাৎ করে ডাক্তার আসে, মানে ডাক্তার কোচ, এরা মানে ডাক্তারি পড়ার ইচ্ছে, তো এই কারণে ডাক্তার প্রশিক্ষণ দিতে আসে। পরে এস নিয়ে কথা হয়, কিন্তু আমরা এস কি এই জিনিসটা কখনো বুঝি না, এই রোগ কারে বলে, কিন্তু আমার বান্ধবীটা বুঝতো। সে হঠাৎ করে বল মানে বললো যে এস এর বিষয়ে, এস রোগ কাকে বোঝে। তবে তারপর একদিন আমরা কেউ জানতাম না, আমি জিজ্ঞেস করছি, কখনো বলে নাই। এভাবে অনেকদিন চলতেছে আমাদের মধ্যে, অনেকদিন স্কুলে আসা যাওয়া করতেছি। হঠাৎ করে একদিন আমার চোখে পড়লো, আমাদের স্কুলের সামনে একটা মুদির দোকান ছিল, ওই দোকানে একটা ছেলে ছিল, ছেলেটা দেখতে শুনতে অনেকটা ভালো, লেখাপড়ার দিক দিয়ে অনেক ভালো, ওর সাথে আর ছেলেটার সাথে একটা সম্পর্ক ছিল, ওরা প্রায় মেলামেশা করতো, নিজেদের মধ্যে ভালোবাসা ই করতো, কিন্তু আমি কখনো জানতাম না, কখনো দেখিও নাই। হঠাৎ করে একদিন আমার চোখে পড়লো আর কি, আমি ও আমার আগে মানে স্কুলতে ছুটি যখন হচ্ছে তখন আগে বের হয়েছে, আমার সাথে তেমন একটা কথা বলে নাই, আমি আর পিছনে আসতেছি, আর চোখে পড়লো যে আপনার দোকানের পিছনে অনেক বড় একটা মানে বাগান ছিল, বাগানের ভিতরতে বাইরেতেছে কাপড় ঠিক করতেছে, ড্রেস মানে আওলানো এটা ঠিক করতেছে। পরে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কাপড় ঠিক করতেছো কই গেছে? পরে মানে কিছুই বলে না। এর ভিতরে আমি দেখি পিছানের ছেলেটাও বাইর হলো। পরে আমি জিজ্ঞেস করলাম ওর সাথে কই গেছে ওরা, আর তোমার যেন কেমন লাগতেছে আমার কাছে বলো তো। পরে আমার কাছে সবকিছু শেয়ার করলো। করার পরে আমি ওই বিষয়ে তেমন একটা কিছু বুঝি না আর অতটা গুরুত্ব দিনে। পরে দুজন হাঁটতে হাঁটতে বাসায় আসলাম, কয়েকদিন এভাবে চলতে লাগলো। হঠাৎ করে একদিন বাসাতে বাইরে এসে তখন আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা মা বোনদের মিন্স হয় সবারই, ওরও ওইভাবে দেখা যাইতেছে। তখন আমি সবসময় বোরকা পরে চলাফেরা করতাম, আর স্কুলে গেলে মনে করেন বোরকাটা মানে খুলতে হতো, বোরকা খুলে ফেলতাম, আমার ব্যাগে অল টাইম স্কুলের জন্য একটা অন্য আলাদা থাকতো। পরে যখন ওর ওই অবস্থা দেখলাম তখন আমি অন্যটা বাইর করে দিলাম। দেওয়ার পরে আমি স্কুলে যাইনি, ওরে নিয়ে বাসা আসছি। তখন আমি ওরে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার কি হয়েছে হঠাৎ করে দিয়া? পরে কইতাছে যে এই যে রোগের কথাটা ডাক্তারে সেদিন স্কুলে আলোচনা করছিল ওইটাই আমার হয়েছে। মানে আমি বললাম তুমি তো এ বিষয়ে সব কিছু জানতা, তুমি তো বলছো এই শব্দের অর্থ তুমি জানো, তাহলে জানি শুনে কেন এটা করলাম? তখন ও বলতেছে শোনো, আমি কখনো জানতাম না যে আমি যারে ভালোবাসি যা বা যার সাথে মেলামেশা করি ও যে আরো 10টা মেয়ের সাথে মেলামেশা করতো, এটা আমি কখনো জানতাম না।
তখন আমি প্রশ্ন করলাম যে একটা ছেলে 10টা মেয়ের সাথে মেলামেশা করলে কি হয়, তখন বললো যে কার শরীরে কোন রোগ আছে বলা যায় না, আর ও 10টা মেয়ের ভিতরে কি আছে তাও জানে না, কিন্তু এক একটা রোগ এই স্ট্রোকটা তৈরি হয়। আর এ বিষয়ে আমার তেমন একটা নাই, কারণ ওই বিষয়ে কখনো আমি যাই নাই আর বুঝিও না। পরে মনে করেন ও আমার কাছে সবকিছু শেয়ার করলো, করার পরে আমি এখন একটু একটু বুঝি। আর আমি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে একটাই কথাই বলবো যে 1000টা মেয়ের সাথে মেলামেশা না করে আর একটা মেয়ের জীবন নষ্ট করাটা ঠিক না। আর যাতে একটা ছেলে 10টা মেয়ের সাথে মেলামেশা করলে একটা ছেলেরও জীবনে অনেক সমস্যা দেখা দেয়, যাতে এই মেলামেশাটা না করে। আর স্কুল লাইফে আমার বান্ধবী যেটা করছে এরকম যেন কেউ না করে, কারণ স্কুল জীবনটাই সবচেয়ে আনন্দময় জীবন। এই জীবনেতে অনেক কিছু করার ইচ্ছা জাগে, অনেকে অনেক স্বপ্ন থাকে, অনেকে স্বপ্ন পূরণ হয়, অনেকে হয় না, কিন্তু চেষ্টা চালাইতে হবে, ইচ্ছা থাকতে হবে। আমারও ইচ্ছা ছিল ডাক্তারি পড়ার বা ডাক্তার হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার ফ্যামিলিতে কিছু সমস্যার কারণে আমি পড়তে পারি নাই। অনেকটা সমস্যার কারণে আমি মানে আমার বিয়ে হয়ে যায়, আমি সংসার নিয়ে এখন অনেকটাই বেটার আছি, আমার অনেকটাই শান্তিতে আছি। তবে যদি কোনো মেয়ের বা কোনো ছেলের শারীরিক কোনো চাহিদা থাকে, তাহলে একটাই অনুরোধ, আপনারা কখনো অন্য কোনো মেয়ের সাথে মেলামেশা না করে আপনারা ইচ্ছে করলে বিয়েও করতে পারেন, সংসার নিয়েও থাকতে পারেন, কিন্তু 10টা মেয়ের সাথে মেলামেশাও করবেন না। আর আমি আমার বোনদের উদ্দেশ্য বলতেছি 10টা ছেলের সাথেও মেলামেশা করবেন না, যাতে আপনার জীবনে কোনো ঝুঁকি না আসে, এভাবে দেখে শুনে কাজ করবেন। আমার দর্শকের উদ্দেশ্যে এই কথাটাই বলার ছিল। আর আমার গল্পের ভিতরে যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।